অফ ফোরামের গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করলাম এখন এই মাসেলে কিছু আমরা আলোচনা দর্শক করেন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে সুপারফিশিয়াল মাসেল এই যে এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ এখানে এখান থেকে শুরু হয়ে এই মাসেলগুলো কি করতেছি আমরা যদি বারবার আমরা যদি এরকম বারবার যদি আমরা কাজগুলি করি যেমন আমরা কোনো রান্নাবান্না কাজ করতেছি যেমন ঘুটাঘুটি করতেছি তাহলে এই যে এখানে কিন্তু আবার এক্সটেন্ড হচ্ছে আমি যদি খেলি আমি যদি কোনো রকম দেখা গেলো বিভিন্ন রকম আমার কম্পিউটারে বারবার যদি যখন এই যে কম্পিউটার যে আমি টাইপ করতেছি তার আমার হাত কি এরকম হচ্ছে না এরকম করলাম আবার উঠাই তো আরেকটা দিলাম আর একটা উঠাইলাম এই যে বারবার আমি করার ফলে এই বারবার রিপিটেড মুভমেন্ট হচ্ছে এই জায়গাটাতে উৎপত্তি দর্শক যেটা বলছিলাম যদি আমাদের বারবার যদি লেটারাল এই ইপি কন্টার থেকে যদি আমরা বারবার যদি এই জায়গাটা যদি মুভমেন্ট করতে থাকে হ্যাঁ তাহলে এই টেননগুলি ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন এই জায়গায় খুব প্রচণ্ড পেন হয় চাপ দিলে ব্যথা করে অনেকের কাছে আমি শুনছি যে অনেকেই আমার পেশেন্ট বলতে বলতে শুনছি যে তারা ব্যথায় একটা কি একটা ভারী কিছু নিতে গেছে তখনই তার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে এবং ধরলে এত টেন এত অস্বস্তি বোধ করে এটাই বলতেছে আমরা বলতেছি টেনিসেলবো টেনিসেলো মানে হচ্ছে যে লেটারাল ইপিকন্ডাল ইনফ্লামেশন টেনোসাইনাবাইটিস আর কি টেনোই এটা হ্যাঁ এটা কি তেমন সিম্পল অনেকেই এখানে একটা অনেকেই ডিভাইস ব্যবহার করেন দেখবেন এখানে একটা বেল দেন বেল মানে কি এই বেলটা কেন দেওয়া হয় এটা ধর বেলটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যখন এই টেনোটা এই যখন এই বারবার আমরা অ্যাক্টিভ করতেছি মুভমেন্ট করতেছি তখন এই টেনোনের অ্যাকশনটা ডাইরেক্টই এখানে পড়ে না ছর প্রোটেকশন হয় এটাকে বলা যায় এখানে একটা দেখবেন যে টেনিসের ডিভাইস বলে বেল বলা হয় এই বেল্টটা পড়ানো হয়